চলো বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো শুরুতেই দেখতে পাচ্ছ আমাদের বড় বৌমা আর শাশুড়ি মিয়া গল্প করছে, তো চলো শুরু করি। মা, আজ তো মহালয়া। হ্যাঁ বড় বৌমা, আজ তো মহালয়া, আর একটু পরেই তো ওরা তর্পণ করতে যাবে, ওই তো অভিরা এসে গেছে। মাসিমা, আমরা যাচ্ছি তর্পণ করতে, আপনি বলুন, আশীর্বাদ করুন যেন সব কিছু ঠিকঠাক করে করে আসতে পারি। এটাই আমাদের প্রথম বছরের তর্পণ। তো সপ্তপর্ণাদি আসছি, জানো তো সপ্তপর্ণাদি, বাবার কথা খুব মনে পড়ছে। হ্যাঁ দিদিভাই, বড্ড মনে করছে বাবার কথা। জানো তো বাবা কত আশা করেছিল আমার বিয়ে দেখবে, কিন্তু দেখতে পারলো না। বড় বউ, ছোট বৌমা, সবই নিয়তি, এগুলো নিয়ে মন খারাপ করো না। অভি, যাও যাও, পিয়ালিকে নিয়ে চলে যাও, আর লেট করো না, এবার গঙ্গার ঘাটে কিন্তু প্রচুর ভিড় পড়ে যাবে। হ্যাঁ অভি, যাও, পিয়ালিকে নিয়ে ভালোভাবে তোমরা তর্পণটা করে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই যাই, চল বোন। তো দেখো বন্ধুরা, এখানে তর্পণ করছে, তারপরে প্রথমে চান করলো, চান করে তারপর তর্পণ করবে। পুরোহিত মশাই যেভাবে বলবেন সেভাবেই উনি তর্পণ করবে। তো দেখো ডুব দিচ্ছে, তো দেখতে থাকো বন্ধুরা। মা, সবাইকে ভালো রেখো, বাবা যেখানেই থেকো ভালো থেকো, সবাইকে ভালো রেখো। হ্যাঁ ঠাকুর মশাই, হচ্ছে তো, আসলে এটা তো আমার প্রথম বছর, ওই জন্য। আমার বাবাকে ভালো রেখো ভগবান, যেখানেই রেখো। এই বোন আয়, এবার চান করে নে তুই। হ্যাঁ দাদা, এই যে আহ, গঙ্গা 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 গঙ্গা। দিন ঠাকুরমশাই, এবার কি কি করতে হবে আমায় বলুন। নাও মা, এটা নাও, নিয়ে সমস্ত কিছু বলো, বলে ফেলো। হ্যাঁ হ্যাঁ, বাবাকে ভালো রেখো ভগবান, বাবাকে ভালো রেখো। তো বোন, আমাদের তো তর্পণ হয়ে গেল। হ্যাঁ দাদা, খুব মনে পড়ছে বাবার জন্য, বাবার জন্য বড্ড কষ্ট হচ্ছে। কষ্ট পাস না বোন, আমারও তো কষ্ট হচ্ছে, বল কি আর করব, সবই তো নিয়তি, কষ্ট পাস না, সামনে পুজো, আমরা চল আনন্দ করি। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। তো বন্ধুরা দেখো, ওদের তর্পণ সম্পূর্ণ হয়েছে, এবার ওরা সবাই বাড়ি চলে যাবে। তো আজকের ভিডিওটা কিন্তু একদম ছোট্ট হয়েছে, কিছু প্রবলেমের জন্য পুরো আনতে পারিনি, মার্জনা করো। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ।